হ্যালো ফ্রেন্ডস, প্ল্যানস অ্যান্ড লাইফ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এমন একটি গাছকে নিয়ে যা আপনাকে সাদা ভাতে বাসমতির সুগন্ধ এনে দেবে। এই গাছটিকে বিভিন্ন এলাকার মানুষ আলাদা আলাদা স্থানীয় ভাষায় চেনেন। যেমন কেউ কেউ বলে থাকেন ভোগ পাতা, বাসমতি পাতা, আবার কেউ কেউ বলেন অন্নপূর্ণা পাতা কিংবা পোলাও পাতা। এর পাতার মধ্যে একটি ভিন্ন রকমের সুগন্ধ থাকার কারণেই এরূপ নামকরণ। এই ভোগ পাতা বা বাসমতি পাতার অনেক ব্যবহার রয়েছে। আজকে আমরা এ সকল ব্যবহার এবং গুণাগুণ সহ এর পরিচয় আলোচনা করব। ভোগ পাতা বা বাসমতি পাতার ইংরেজি নাম হলো প্যান্ডান এবং বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্ডানাস এমারাই লিফোলিয়াস। এই উদ্ভিদটির উচ্চতা সাধারণত 3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত হয়, তবে বিশেষ ক্ষেত্রে এর চেয়ে বেশি উচ্চতারও হতে পারে। ভোগ পাতা বা অন্নপূর্ণা গাছের পাতা অনেকটা আনারসের গাছের পাতার মতো লম্বাটে। এই উদ্ভিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর কাণ্ড থেকে বায়বীয় মূল বা অ্যারিয়াল রুটস বের হয়, যা সহজে নজরে পড়ে। পোলাও পাতার মধ্যে রয়েছে বাসমতি চালের মতো সুগন্ধ। এই উদ্ভিদটি এশিয়া মহাদেশে প্রায় সর্বত্র পাওয়া যায়। এটি সাধারণত কাটিং বা শিকড়যুক্ত কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে। এবার আমরা এর ব্যবহার ও গুণাবলী আলোচনা করব। এই পোলাও পাতা বা প্যান্ডানের সুগন্ধের জন্য এটি প্রধানত রান্না বা রন্ধন কার্যে ব্যবহার হয়। বাসমতি চাল ছাড়া অন্য চালে বাসমতির সুগন্ধ পেতে এর ব্যবহার করা হয়। প্রধানত চাল দিয়ে তৈরি খাদ্য সামগ্রী যেমন কেক, পোলাও, বিরিয়ানি, পিঠে, নারিকেল দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি উপাদান তৈরিতে এর পাতার রস দিলে অতীব সুগন্ধ পাওয়া যায়। রন্ধন কার্য ছাড়াও এটি যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণসম্পন্ন, তাই খাদ্য সংরক্ষণেও কাজে লাগে। এছাড়াও কোনো ঘরে কিংবা গাড়িতে বিশুদ্ধ বাতাস পেতে বা পারফিউম ইন্ডাস্ট্রিতে আরশোলা তাড়াতে কিংবা ট্র্যাডিশনাল মেডিসিন তৈরিতে এর ব্যবহারের কথা জানা গেছে। তো বন্ধুগণ, এটি যেহেতু সহজলভ্য এবং এশিয়া ও দক্ষিণ এশিয়ার প্রায় সব জায়গায় পাওয়া যায়, তাই আপনারা চাইলে অতি সুলভে আপনার খাদ্যে এর সুগন্ধ ছড়াতে পারেন। খেতে পারেন এর পাতার রস দিয়ে তৈরি চাও, এবং খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, একটি কথা বলতে ভুলে গেছি, এর পাতার মধ্যে যে সুগন্ধ রয়েছে তা আসলে অ্যারোমা কম্পাউন্ড 2-অ্যাসিটাইল-1-পাইরোলিন থাকার কারণে। আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেছেন এবং আপনার ভালো লেগেছে। প্ল্যানস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।